আন্তর্জাতিক চা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি উৎসবে দেখা মিলল ভিন্ন ধরনের কিছুর। উৎসবের যে মঞ্চ, মঞ্চের পাশেই দেখা মিলল অনেক খিচুড়ি রাঁধা হয়েছে। মূলত এখানে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে যে চা শ্রমিকরা এসেছেন, তাদের জন্য আসলে দুপুরের খাবারের জন্য রান্না করা হয়, এবং অনেক চা শ্রমিককে দেখা যায় এগুলো খেতে, এবং বাবুর্চি যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে এই খিচুড়িগুলো সাজিয়ে রেখেছেন রান্না করে। এখান থেকে যারা খিচুড়ি খেতে আসছেন তাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা বাবুর্চি তারা অনেক সুন্দর করে, অনেক সুস্বাদু করে এই খিচুড়ি রান্না করেছেন, এবং আমরা দেখতে পাই যে অনেকে এখানে বসে এই খিচুড়ি খাচ্ছেন। জনগোষ্ঠী বা বসবাসরত যে সকল চা জনগোষ্ঠী আছে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা এবং সংরক্ষণের জন্য প্রতিটি ভ্যালিতে একটি করে সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠার জন্য, এবং আমাদের চা বাগানের প্রতিটি মানুষই কিন্তু আমাদের যথাযথ যে সকল আমরা দাবি দেওয়া সে সকল কিন্তু আমরা পাই না। চা শ্রমিকদের মধ্যে বরাবরই একটা সমতা দেখা যায়, তারা কাজের ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবসময় নারী পুরুষ একত্রে বসে খেতে দেখা যায়, এবং তারা আনন্দের সহিত একসাথে বসে খান। এখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আর এখন পুরো অনুষ্ঠান দেখি নাই, দেখার পরে অবশ্যই বুঝতে পারবো। স্বাধীন রাষ্ট্র বেঁচে থাকা, এখানে সব বয়সী নারী পুরুষ একত্রে বসে এই উৎসবে সামিল হয়েছেন, এবং তারা খিচুড়ি খাচ্ছেন সারিবদ্ধভাবে। এই খিচুড়ি তারা খেয়ে অনেকটাই আনন্দের সহিত খাচ্ছেন সেটা দেখা গেল। চা বাগান থেকে এসেছি, আমাদের উড়াং সংস্কৃতি ও হারিয়ে যাচ্ছে দিন দিন, তাই আমরা তুলে রাখার জন্য আমাদের রাজনগর চা বাগানে এখানে সম্মিলন হচ্ছে, তাই সেখানে অনুষ্ঠান করার জন্য এসেছি। আমাদের ও সংস্কৃতিকে তুলে রাখার জন্য আমরা এখানে সম্মিলনে এসেছি, এবং আমরা চা বাগানে নানা সংস্কৃতি নানা ভাষাভাষীর লোকেদের বসবাস। এক এক জনগোষ্ঠীর ভাষা এক এক রকম, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এক এক রকম। এই আন্তর্জাতিক ভাষা সাহিত্য সংস্কৃতি উৎসবে দেখা মিলল তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা সেখানে উপস্থাপন করলেন, এবং সেখানে অনেক মানুষজন যারা এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করলেন। চা বাগান থেকে এসেছি, বর্তমানে আমরা এখানে এসেছি, আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে দিন দিন, এখানে রাজনগর চা বাগানে আমাদের অনুষ্ঠান সম্মিলন হচ্ছে, এই জন্য আমরা এখানে নৃত্য ডান্স এবং আমাদের ভাষা সংস্কৃতিকে রক্ষার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটি করতে উপভোগ করতে এসেছি। ভাষা সাহিত্য এই সাংস্কৃতিক উৎসবে ভারত নেপালের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছিলেন, ভারত নেপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন, বাংলাদেশেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা উপস্থিত হয়েছিলেন। পুরোপুরি একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এই সাংস্কৃতিক উৎসব। এতক্ষণ আপনারা দেখলেন চা শ্রমিকদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, তারা বিভিন্ন দলে দলে রঙিন পোশাক পরে এই উৎসব মঞ্চে এসেছিলেন। হাড়ি নৃত্য, টুসু গান, চোরাইয়া নৃত্য, ঝুমুর নৃত্য, লাঠি খেলা, ভোজনা, হোলি গীত সহ তাদের নিজস্ব অনেক সাংস্কৃতিক পরিবেশনা সহকারে তারা দলে দলে নেচে গেয়ে বাদ্যের তালে তালে তারা এসেছিলেন এই উৎসব মঞ্চে, এবং উৎসব মঞ্চকে রাঙিয়ে রাঙিয়ে দিয়েছেন। তাদের এই অনুষ্ঠান থেকে তারা দাবি জানিয়েছেন তাদের যে জীবন এবং মান, সেই জীবন এবং মান অনেক কম, তাদের মজুরি অনেক কম, তাদের শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই অধিকারগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে এমনটাই প্রত্যাশা তাদের।